কচুয়ায় ব্যবসায়ীর লক্ষাধিক টাকার কাঠ পুড়ে ছাই। নাসিরুদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি সাদিকা সীমা। চাঁদপুরের কচুয়া উপজেলাধীন 3 নং বিতারা ইউনিয়নের উত্তর শিবপুর বাজারের কাঠ ব্যবসায়ীর সমিলে আগুন লেগে লক্ষাধিক টাকার কাঠ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত 3টায় শামসুল হক সরকারের সমিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও দোকানদাররা একত্রিত হয়ে প্রায় 30 মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। কাঠ ব্যবসায়ী শামসুল হক সরকার জানান, সমিলের ব্যবসাটি ছিল তার ছোট ভাই প্রয়াত বিল্লাল হোসেন সরকার সহ যৌথ ব্যবসা। 5 বছর পূর্বে কে বা কাহারা রাতের আধারে অগ্নিকাণ্ড ঘটিয়ে প্রায় 20 লাখ টাকার কাঠ পুড়ে দেয়। সমিল ব্যবসায়ী শামসুল হক সরকারের ছোট ছেলে শাহাবুদ্দিন সরকার জানান, একটি মহল তাদের ব্যবসা প্রতিষ্ঠানটি ধ্বংস করার জন্য চক্রান্ত করছে। ব্যবসায়ী সমিলের মালিক, 30 বছর যাবত আমার বাবা এই সমিলটি পরিচালনা করে, এতদিন যাবত আমার কাকাই এই সমিলটি পরিচালনা করছিল, কিন্তু কিছু অসাধারণ লোক এলাকার কিছু চক্রবাদী আমাদের প্রতিষ্ঠানটি যখন দেখতেছে ভালো চলতেছে বা আমরা ভালো থাকতেছি, বিগত আরও 5-7 বছর আগে আমাদের মেয়েদের একবার অগ্নিকাণ্ড করেছে, প্রায় 5 লক্ষ টাকার মালামাল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কোনো প্রতিকার পাইনি, সন্দেহভাবে কোনো তাকে লোক খুঁজে পাইতেছি না। তারপর যাই হোক, যে চলতেছে ব্যবসা চলতেছে, আমরা সাধারণভাবে ব্যবসা প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালনা করতেছি। এখন আবার গতকাল রাত্রে আনুমানিক 2টা-2:30 দিকে কিছু অসাধারণ লোক আবার আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আবার অগ্নিকাণ্ড ঘটেছে, কে বা কারা এটা আমরা সঠিক বলতে পারতেছি না। ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার জানান, বিগত 5 বছর আগেও সমিলে আগুন লাগার ঘটনায় থানায় অভিযোগ করা হয়, কিন্তু তদন্ত করে কাউকে শনাক্ত করা যায়নি। শুক্রবার রাতের আধারে সমিলে আগুন লাগার ঘটনা শুনেছি, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এমন ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবার। পপুলার বিডি নিউজ, কচুয়া, চাঁদপুর। করতোয়া কুরিয়ার সার্ভিস এখন হাজীগঞ্জ বাজারে। একই প্রতিষ্ঠানে মক্কা ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিস সেবা রয়েছে। একই সাথে 2টি সেবা নিতে হাজীগঞ্জ কচুয়া রোড তাকুয়া মসজিদ সংলগ্ন নূর মার্কেটে চলে আসুন। দেশের স্বনামধন্য করতোয়া কুরিয়ার সার্ভিস সমগ্র বাংলাদেশ সহ এখন কুমিল্লা অঞ্চলের হাজীগঞ্জ শহরে নতুন যাত্রা শুরু করেছে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সরাসরি নিজস্ব কাভার্ড ভ্যান পরিবহনের মাধ্যমে আপনার মূল্যবান ডকুমেন্ট, পার্সেল, কন্ডিশন, পণ্য দেশের বিভিন্ন স্থানে দ্রুত সময়ে পাঠানো বহনের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মূল্যবান পণ্য সামগ্রী বুকিং অথবা ডেলিভারি নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন। করতোয়া কুরিয়ার সার্ভিস ও মক্কা ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিস, হাজীগঞ্জ বাজার, চাঁদপুর।